খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হওয়াজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েন্স আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সলিউশন ফর humanity আসসালামু আলাইকুম আরহাম দূরের এবং কাছে অগুনিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন করার এই প্রয়াসে আপনারা যারা শরিক হয়েছেন টেলিভিশনের পর্দার সামনে পৃথিবীর যে যেখানেই আছেন না কেন সবার জন্য আমাদের আল্লাহ যেন কোরআনের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতের মুক্তি নিশ্চিত করেন আমাদের আলোচনা করছি আমরা সূরাতুল হজাব থেকে সুরাত হজাবের আয়াত নম্বর ফোরটি আপনার পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে

يا أيها النبي إنا أرسلناك شاهدا، إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا ارشاد هو تشهنو <applause> بي نشوي آمي أبنك كورتشيش সাক্ষদাতা হিসেবে সুসংবাদ দানকারী হিসেবে আর সাবধানকারী হিসেবে আর আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য আর উজ্জ্বল আলোক বর্তিকা করে হেনবি আপনি মমিনদেরকে সুসংবাদ দেন যে তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় ধরনের ফজল এবং করম রয়েছে আর হেনবী আপনি কখনো কাফের আর মুনাফিকদের অনুসরণ করে চলবেন না আর তারা যে আপনাকে কষ্ট দেয় এটাকে আপনি আপনি করুন 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 আর আর আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা আল্লাহ আপনার অভিভাবক হিসেবেই যথেষ্ট সুহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্ট করেছেন যে স্ট্রাগল করেছেন যেই জুলুমান নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহ সুভান হুয়াত আলাহ নিজেই তার সান্ত্বনা দিয়ে দিন এখানে সুভান আল্লাহ সুভান আল্লাহ বিহামদি সুভান আল্লাহ আল্লা আল্লাহ তাহা আলাহ আল্লাহর নবীকে সিলেক্ট করেছেন নবী ইজ সিলেক্টেড এটা নিজেই নিজেকে সিলেক্ট করা যায় না আল্লাহ যাকে চান তাকে নবী বানান অনেকবার আপনাদের খেদমতে আরজ করেছি এ কথা বলেছি যে আল্লাহ তাহা আল্লাহ যাকে সিলেকশন করবেন তিনি নবী হবেন আর এই নবী নিজে নিজের দায়িত্ব পালন করতে পারেন না হোয়াট এভার ইনস্ট্রাকশন আল্লাহ গিভস হিম নবী হ্যাজ টু ফলো দ্যাট আল্লাহ তাআলা যে ইনস্ট্রাকশন দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুবহু ডট টু ডট সেটাই ফলো করতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত একদম সেটাকেই ওনাকে ফলো করে চলতে হবে এর বাহিরে যাওয়ার কোনো উপায় নাই আর নবীদেরকে কি দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠালেন তার বর্ণনা এখানে দিচ্ছেন সাথে সাথে কাফির মুশ্রিকরা যে কষ্ট দিবে কাফির মুশ্রিকরা যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে পথকে কণ্ঠকাকীর্ণ করে তুলবে আর এই আল্লাহর দিনের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চাইবে তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নির্বাপিত করতে চাইবে এরকম অবস্থা নবীদের জীবনে বারবার এসেছে আর এতে তারা দমে গেলে হবে না থেমে গেলে হবে না বাট দে টু কন্টিনিউ এবং আল্লাহর উপরে ভরসা করে তারা অগ্রসর হতে হবে আর এই এই আয়াতের মধ্যে আল্লাহ যেমন ভাবে নবীর দায়িত্বের কথা বলছেন নবীকে সান্ত্বনাও দিচ্ছেন আল্লাহ নবী কি দায়িত্ব নিয়ে আসলেন আল্লাহ বলছেন ইয়া ইউ হেনবি ডাইরেক্ট আল্লাহ নবী কি অ্যাড্রেস হে নবী সাল্লাল্লাহ আলী হিউস সাল্লাম ইন্নসাল্না কাশদা আমি আপনাকে পাঠিয়েছি সাহেদ করে কিসের সাহেদ আল্লাহ নবী সাল্লু আলাহিম তিনি সাক্ষী দান করবেন সাক্ষী হবেন সাক্ষ্য দান করবেন সাক্ষী আর আল্লাহ নবীকে উম্মতের জন্য সাক্ষী বানাবেন উম্মতের যারা কথা শুনেছে তাদের পক্ষে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হয়ে যাবেন

তাহলে আপনি নবীর বিপক্ষে নবী আপনার বিপক্ষে সাক্ষী হবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তা তাআলা সেই সুরাতুল হাজের শেষের আয়াতগুলোর মধ্যে সেখানে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন মিন ক্বাবলা ওয়া ফি হাذا লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম তোমার তা কোন সোদা কোন আর রসুল সাহিদান আলাইকুম রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম অনেকে বলবেন আল্লাহ নবী তো চলে গেলেন আমরা খারাপ কাজ করলে অত কোন অসুবিধা নেই আপনি নিস্তার পাবেন না এখনো খারাপ কাজ করে আল্লাহর হায়াতে না থাকলে কি হবে রেকর্ড করে রাখছেন কেয়ামতের কঠিন ময়দানে এমন হবে পানি 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 করে চিৎকার করে মানুষের জিব্বা বের হয়ে যাবে আর আল্লাহর নবী হাওয়াজ থেকে নিজে হাতে খুব হাস্যজ্জ্বল চেহারায় আল্লাহর নবী পানি পান করাতে থাকবেন এক গ্রুপের মানুষ এসে যখন পানি পান করতে চাইবে তারা প্রচণ্ড তৃষ্ণাত ভ্যারি ভেরি থ্রেস্টিপি পলকামিং টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য কাউসার ফেরেশ তারা ব্যারিগেড দিয়ে দিবে না ওই খান গই ডন হ্যাভ ওঠা তুমি পানি পান করতে পারো না আল্লাহ নবী তখন বলবেন ওই লোকগুলোকে দেখতে তো আমার উন্মতের মতো দেখা যায় ফেরেশ তারা ওদেরকে ঠেকাও কেন ব্যাপার কি তখন ফেরেশ তার বিহারসুল আল্লাহ আপনার জানা নেই আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার দিনকে এরা পরিবর্তন করে দিয়েছিল স্বার্থর বিনিময়ে তারা দিনকে বিক্রি করে দিয়েছিল স্বার্থের কারণে আপনার দিন থেকে সরে অন্য কোথাও চলে গিয়েছিল দুনিয়ার আরাম আয়সের মধ্যে ব্যস্ত ছিল আপনার পথে এরা ছিল না তখন রসুল সাল্লাসাল্লাম তাদেরকে পানি দিবেন না আর বলবেন সহকান সহকান

যাদেরকে নবী সাল্লাম দেখেছেন নবীকে যারা দেখেছে যারা ইমান এনেছে তাদের পক্ষে আল্লাহর কাছে নবী বলবেন আবু বকর অমর উসমান আলী তারা আমার জন্য সব কিছু দিয়েছে মোসাবেবন ওমায়ের আমার জন্য শহীদ হয়েছে হামজা আমার চাষা আমার জন্য দিনের জন্য জীবন দিয়েছে আল্লাহ 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 আর যারা বিপক্ষে ছিল আবু জাহাল আবু লাহাব অথবা রবিয়া সাহেবার কথা বলবেন আল্লাহ নবী এরা সব সময় বিরুদ্ধাচরণ করেছে ফয়সালা সেখানে হয়ে যাবে রে ভাই কাজে আপনি চিন্তা করে দেখেন আপনি কোন পক্ষে নবীর পক্ষে না কবির পক্ষে কবি দিয়ে কোনো কাজ হবে না নবীর পক্ষে আসুন উই ওয়ান্ট নবী নো কবি কবি দিয়ে কোনো কাজ হবে না কবি যা তো মিস গাইডেড আমরা আজকাল নবীকে ছেড়ে কবি নিয়ে বড় ব্যস্ত হয়ে গেছি মনে হয় কি না কি হয়ে গেছে নাজাত হবে না যতক্ষণ পর্যন্ত না নবী নিয়ে ব্যস্ত হবেন আপনি কাজেই কবি রেখে নবী নিয়ে সবাই ব্যস্ত হন জীবন সুন্দর হবে দুনিয়াও ভালো হবে আখেরা তো ভালো হবে নবীকে ঠিক রেখে যদি কোনো কবির কথা শোনেন নবীর কথার সঙ্গে মিলে ডিফারেন্ট তা না হলে যেসব কবিরা নবীর বিপক্ষে তাদের কথা শুনবেন না তারা কি নাথিং টু কিংবা যারা মিসগাইডেড হয়ে যায় আল্লাহর কাছে তাদের কোনো মূল্য থাকে না কাজেই আপনি চিন্তা করে দেখেন আপনি কোন পক্ষের নবীর পক্ষের না অন্য পক্ষের যদি নবীর পক্ষে হন তাহলে নবী সাল্লাল্লাহ আলাইহি আমাকে অবশ্যই আপনার আমার পক্ষে সাক্ষী হবেন লেয়াকোনার রসুল ও শাহিদানা আলাইকম ওয়াতা কোন সোহাদা আলন্না আর আপনাকে আমাকে আল্লাহ রাবুল আলমিন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী বানাবেন কেয়ামতের ময়দানে সেটাও অনেক বড় আলোচনা নুহ আলহিসের উম্মতরা অস্বীকার করবে আর বলবে নুহু নামে কোনো বেটাকে আমরা চিন্তামি না আমাদের মধ্যে নুহু নামে কেউ আসে নাই তখন আল্লাহ তালা আমাদেরকেও সাক্ষী বানাবেন নবীর উম্মত হিসেবে কিভাবে সেটা হবে এই আলোচনা আমরা কন্টিনিউ করব তবে এর মধ্যে আমাদের খানিক্ষণের বিরতিতে যেতে হবে بيرو شاء الله السلام عليكم ورحمة الله ورحمة الله وبركاته <نقل> <Solution> <نقلا> <Heaven or hell? نقل> Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্যাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায় আল্লাহর প্রতি ভরসা একনিষ্ঠভাবে একমুখী ও এক দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত دین হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান

আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিএস বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরআনের আলোচনায় আল্লাহর নবীর দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছি আল্লাহ রাসুল কা আল্লাহ রাব্বুল আলামিন शाहिद করে সাক্ষ্য দাতা সাক্ষী হিসেবে পৃথিবীতে উইটনেস করে পাঠিয়েছেন এবং এই উইটনেস শুধু আল্লাহর নবী না নবীর উম্মত হিসেবে আমরাও উইটনেস কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামের দাওয়াতকে ওয়াস করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতের এক গ্রুপকে নূহ আলাইহিস সালামের পক্ষে উইটনেস হিসেবে আনবেন সাক্ষী হিসেবে আনবেন তখন নূহ আলাইহিস সালামের উম্মতরা জিজ্ঞেস করবে যে আল্লাহ এটা তো ফেয়ার হলো না কারণ তারা আমাদের অনেক পরে এসেছে তারা তো কিছুই জানে না তখন আমরা বলবো যে আল্লাহ নু আলাইসাল্লাম তার কমের কাছে দাওয়াত দিয়েছেন দাওয়াত পৌঁছাইছেন কিন্তু মানুষ অস্বীকার করেছে তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করা তোমরা জানলে কি করে তখন আমরা বলবো যে আল্লাহ তুমি যে এই কোরআন নাজিল করেছিলে কোরআনের মধ্যে সোরা নুহ নামে এক সোরা ছিল যেখানে তুমি বলেছো আমরা এখান থেকে জেনেছি তখন নুহ আল্লাহ সাল্লামের আর কোন জবাব দেওয়ার কিছু থাকবে না দেখেন শুধু নবী না নবীর উন্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ সুনা হুয়া আল্লাহ সাক্ষী বানাবেন কেয়ামতের ময়দানে তাহলে নবীর প্রথম দায়িত্ব হল তিনি পক্ষে বিপক্ষে সাক্ষী হবেন জান্নাতের পক্ষে বিপক্ষে কাছে সাক্ষী হবেন আর সুসংবাদ, কিসের নবী নিয়ে এসছেন নাজাতের সুসংবাদ জান্নাতের সুসংবাদ এবং এই দুনিয়ার জীবনে যে সবকিছু শেষ নয় এই দুনিয়ার জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের সুসংবাদ মানুষদেরকে দিয়েছেন মানুষে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আল্লাহ রাসূলের ইয়াং সাহাবি জিহাদের আগে খেজুর খাচ্ছে আল্লাহর নবী বলছেন। এই জিহাদে গিয়ে যারা শহীদ হবে তারা জান্নাত পাবে ইয়া জান্নাত কত বড় আল্লাহ নবী বললেন আর কা আরদি السماوات ওয়াল আরদ আসমানাল যুমিন যত বিশ্বন তত থেকে জান্নাত বড় বিgarden আর্থ এন্ড দ্য হেভens তাহোন আল্লাহ রাসূলের হ্যাঁ হাতে যতগুলো খেজুর আছে সবগুলো শেষ করে যদি যায় दट विल बी টু লেট তখন তিনি খেজুরগুলোকে ছুড়ে মারলেন আর বের হয়ে গেলেন জিহাদে শহীদ হয়ে গেলেন জান্নাতে চলে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা আলু ইয়াস এর কথা শুনেছেন সুমাইয়ার কথা শুনেছেন আর আম্মারের কথা শুনেছেন আম্মারের বাবা ইয়াসির তাদের অবস্থা শুনেছেন তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে সুমাইয়াকে যেভাবে শহীদ করা হয়েছে ইসলামের প্রথম সুমাইয়া সর্বপ্রথম যার রক্তকে আল্লাহ কবুল করেছেন এই উম্মতের মধ্যে তিনি একজন মা তিনি একজন মহিলা তিনি একজন ফিমেল সোমাইয়া আনহা রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুলের সুসংবাদে তারা সাবর করেছেন কি বলেছিলেন আল্লাহ নবী সবরান আলাইয়াসির ফাইন্ন মাওয়ায়দা কুমুল জান্না হেইয়াসের বংশরা সবর করো কারণ তোমাদের ওয়াদা হলো জান্নাত আল্লাহ রব্লাহ আলামী তোমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন আবু জাহেলের সামান্য নির্যাতনের সামনে জান্নাত অনেক বড় সেই তুলনা এই নির্যাতন অনেক কম কাজেই রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই জান্নাতের সুসংবাদের কারণে বেলালের বুকে যখন পাথর চাপা দিয়ে রাখা হয়েছে আর তপ্ত বালির মধ্যে রেখে দেওয়া হয়েছে আর উটের পিছনে বেঁধে দিয়ে যখন তাকে টেনে হিসলেন নিয়ে যাওয়া হয়েছে শুধু তার মুখ থেকে উচ্চারিত হয়েছে আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদ আল্লাহ ইয়াক আল্লাহ ইয়াক তার কারণ হলো ওই জান্নাতের সুসংবাদ গাজাই জাহান্নামের আগুন থেকে निजात আর জান্নাতের সুসংবাদ এই সুসংবাদ নিয়েই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আল্লাহর নবী যদি না আসতেন আমাদের জান্নাতে যাওয়ার কোনো আশা থাকতো না আল্লাহর নবে যদি আগমন না ঘটতো তাহলে জান্নাতের সম্পর্কে আমরা জানতে পারতাম না কেয়ামত সম্পর্কে জানতে পারতাম না আর আমরা সৌভাগ্যবান হতে পারতাম না আমার ভাইরা আমার বোনেরা তাহলে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দানকারী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন

মুবশশির তাবশীর بشারা সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ সুসংবাদ তিনি দিয়েছেন জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন নেয়ামতের সুসংবাদ তিনি দিয়েছেন তিনি বিজয়ের সুসংবাদ তিনি দিয়েছেন অবাশিরিল মুমিনিন কোরআন অসংখ্য জায়গায় আপনি পাবেন অবাশিরিল মুমিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন আর মুমিনদের তো দুনিয়াতে সুসংবাদ আখেরাতেও সুসংবাদ দুনিয়াতে মুমিনদের যারা ছিল রাখাল সাগলের রাখাল যারা মেষের পালক যারা দুম্বা উট চরায়বালা তো রব্বুল আলামিন তাদেরকে এত বড় ইজ্জত দিলেন তাদেরকে রাষ্ট্রনায়ক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কুননা ফি জাহেলিয়া ফাআয্জানা আল্লাহু ইসলাম আমরা জাহেলি জামানার জাহেলি লোক ছিলাম আল্লাহ রবুল আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন যদি আমরা ইসলাম ব্যতীত অন্য কোন জায়গায় গিয়ে ইজ্জত খুঁজি আল্লাহ আমাদেরকে আবারও বেজ্জতি করবে কথা ঠিক আজ মুসলমানরা ইজ্জত খোঁজে নন মুসলিমদের কাছে গিয়ে আল্লাহ তাদেরকে জন্য ঘরে বাহিরে দিনে রাত্রে বেজ্জতি বেজ্জতি বেজ্জতির সীমা নেই পরাজয় 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 ডিফিট ডিফিট ডিফিটের কোনো শেষ নাই তাহলে আল্লাহ রাসূল শুধু জান্নাতের সুসংবাদ দিয়েছেন তা না বরং সুসংবাদ দিয়েছেন পৃথিবীতেও বিজয় আল্লাহ দিবেন পৃথিবীতে কর্তৃত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন সে সুসংবাদও দিয়েছেন এবং সুন্দর করে সুর সফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া খুরাতু হিবুনা নাছরুম ওয়া ফাতহুন Qareeb ওয়া বাশশিরিল মুমিনিন ওই দেখেন ওখানেও আবশশিরিল মুমিন সুবহানাল্লাহ ওয়া আর হে মুমিনরা আরেকটা জিনিস তোমরা ভালোবাসো সেই জিনিসটার কথাও বলে দেই তার সুসংবাদ মুমিনদেরকে দাও সেটা কি নাসরুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসুক এটা তোমরা খুব পছন্দ করো ওয়া ফাতহুন Qareeb আর তোমাদের ইমিডিয়েট ভিক্টোরি হয়ে যাক ইমিডিয়েট বিজয় তোমাদের হোক সেটা তোমরা খুব পছন্দ করো আর সুসংবাদ দাও আল্লাহ এই মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্যই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল

মনে হতো যেন তিনি কোন সৈন্য বাহিনীকে সাবধান করছেন দেখেন রসুল ওয়াসাল্লাম কোন সময় চান নাই যে মানুষেরা জাহান নামে চলে যা মানুষদেরকে জাহান নাম থেকে বাঁচায়ে কিভাবে জান্নাতে নেওয়া যায় তার জন্য জীবন কোরবানি করতে আল্লাহ নবী প্রস্তুত আর জাহান নাম থেকে মানুষদেরকে সব সময় ভয় দেখিয়েছেন সব সময় সাবধান করেছেন শেষ করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে সামারাইজ করি আল্লাহ রসুলের তিনটা দায়িত্ব আমরা এই আয়াতের মধ্যে আয়াত নম্বর 45 ফাইভ সুরা হাজাবে পেলাম এক নম্বর দায়িত্ব হলো আল্লাহ রসুল সাক্ষ্য দানকারী সাক্ষী হিসেবে উইটনেস হিসেবে এসেছেন দ্বিতীয়ত হলো সুসংবাদ দানকারী জান্নাতের এবং বিজয় সুসংবাদদাতা হিসেবে আল্লাহ নব্বী এসেছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি জাহান্নাম থেকে সাবধানকারী হিসেবে পৃথিবীতে এসেছেন আসুন রসুল্লাহ্লা আলাইসাল্লাম এই তিন কোয়ালিটি থেকে আমরা শিক্ষা নেই আর আমাদের জীবনকে সুন্দর করি রব্বুল আলেম যেন আল্লাহ নবীকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরম্লাহি ও বারাকাত করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহসমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া আ তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobide Kahi. প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়